আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই বন্ধুরা, আজকে আসছি ছোট্ট একটা পুকুরে। এই পুকুরে যদিও মাছ মানে মারা শেষ, কিন্তু শিং মাছ, তারপরে আপনার কই, কিছু শৈল টাকি যেটা বলে দেখে, এর দেশাল কিছু মাছ এই পুকুরে আছে। তো এইটা মারার জন্য আসছে। আমি আসলে এই সব মাছ মারার জন্য সাধারণত টোপ ব্যবহার করতে হয় কেঁচো, আর তাহলে বল্লার ডিম, কিন্তু আমি ওগুলি একটাও সংগ্রহ করতে পারিনি। আমার রুইয়ের যে আদারটা ছিল রুই মাছ ধরার, সেই অরটি টোপ নিয়ে আমি আসছি এখানে। ছোট বর্ষি দিছি যে হাত ছিপ, তো আমি সফল হয়েছি আসা। এই যে দেখেন আমার আজকের মাছ মারার দেখলো, এগুলো ভাড়া করা করে পাঁচটা পেয়েছি, ছড়ে আছে পাঁচটা পেয়েছি। এই যে একটা কই বড় দেখছি ভাড়া করতে, ওই দেখেন দেখেন আবার ঠোঁট দিতে পারে, এটা নিয়ে গেছিল, দেখি আর একবার দেয় কিনা, দেখছ হলো না কি ব্যাপারে মহে না গেম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি প্রায় দুই ঘন্টা যাবৎ বর্ষি পাইতেছি। দেখেন আমি একটা হিট হবে এখন সম্ভবত, দেখি হয় কিনা। তো মাছ ভালোই পাইছি, প্রায় 14-15টা কই, শিং, শৈল, এই তিন কোয়ালিটি মাছই পাইছি আমি। শিং মাছ, কই মাছ আর শৈল টাকি মাছ, এই তিনটে। তো আজকের মাছ মারা সফল, অনেকদিন পর পুকুরে, মানে এগুলি কিন্তু শেষ ছিল যদিও পুকুরটা, তারপরও কিছু মাছ থেকে যায়। ওই মাছগুলি গ্রাম অঞ্চলে অনেকে ধরে, আমি আজকে আস হইল না, হিট করছিলাম কিন্তু মাছটা বাঁচলো না। এটা একটু এটা টিপ টিপ করতেছে, দেখি এটা হিট হয় নাকি। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনাদের আমি মাছ ধরার যে কৌশল, বিনোদন, এগুলি আমি দিতে পারবো। তো আমি অনেকগুলি মাছ পেয়েছি, এই দেখেন আমার আব্বা কিছুক্ষণ আগে আসছিল, এসে নিয়ে গেছে। আমি আবারও অনেকগুলি মাছ পেয়েছি, কই শুধু, কই আর শিং মাছ, টাকি মাছ, কই, শিং, টাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, হয়তো আর 10 মিনিট আছে এখানে। এই যে ছোট্ট একটা পুকুর, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।